এই প্রচণ্ড গরমে ভিতর থেকে ঠান্ডা হওয়ার জন্য আর শরীরকে ভিতর থেকে পরিষ্কার করার জন্য, মানে শরীরের ভিতরে যে বর্জ্য পদার্থ আছে সেই বর্জ্য পদার্থগুলোকে পরিষ্কার করার জন্য আমি একটা ডিটক্স ড্রিঙ্ক বানিয়েছিলাম আর খেয়েছিলাম, সেই রেসিপিটাই শেয়ার করলাম আপনাদের সাথে। দেখতে থাকুন আর সাথে থাকুন আমার চ্যানেলটার। সহজ কিছু উপকরণ দিয়ে আমি একটা ডিটক্স ড্রিঙ্ক বানাবো। এটা হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে ধনে পাতা, এটা একটা গাজর, একটা শশা, আর এটা হচ্ছে হলুদ, আদা, আদা আর হলুদটা আমি কী করবো ঘষে নেবো যাতে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। আর দেবো চাল ভিজিয়ে রেখেছি এর জল, এর জলের যে গুণ অপরসীম সেটা অনেকেই জানেন, চাল ভেজানো জলে যে কত গুণ আছে। আমি 3-4 ঘন্টায় চালটা ভিজিয়ে রেখেছি, একটু শরীর ঠান্ডাও হয়। আর লিভার ডিটক্স ড্রিঙ্ক, লিভারের যত ইনপিউরিটিস যত টক্সিন আছে এগুলো সব বেরিয়ে যায় এর মাধ্যমে। এই জলটা সারাদিন ধরে খেতে হবে। আমি করছি একটু দেরিতেই, যেহেতু আমি হাফবেলা খাবো সেজন্য একটা হাফ লিটারের মতন কাঁচের জার নিয়েছি। এই জারের মধ্যে আমি করবো, মধ্যে দিয়ে দেবো প্রথমে ধনে পাতা, ধনে পাতাগুলো দিয়ে দিলাম, তারপরে দেবো কিছু পুদিনা পাতা, আর এই যে আদাটাকে আমি এই সাহায্যে ঘষে নেবো, আদা আর কাঁচা হলুদটা। এই যে আদা আর আমি হলুদটাকে ঘষে নিয়েছি, এটা মিক্স করে নেবো এর সাথে, এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি আদা কুচি, তারপরে দিচ্ছি হলুদ কুচি। আদা হলুদ কুচি মেশানো হয়ে গেছে, এবার আমি দেবো একটা লেবুর রস। লেবুটাকে আমি কেটে নেবো, একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া একটু থেকে থেকে করে নিচ্ছি। চাল ভেজানো জল, চালের জলটা মিশিয়ে দিলাম, কত সুন্দর কালার লাগছে এখন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে দিয়ে। তাই যে হলুদ আর আদা লেগুলো লেগেছিল সেগুলো এর মধ্যে চলে গেল, কত সুন্দর লাগছে কালারটা দিয়েছে, কালারটা দেখতে। আর দিয়ে দেবো যে গোল গোল করে কেটে নিয়েছি শশা আর গাজর দিয়ে দেবো। ড্রিঙ্কসটা কত দেখতে সুন্দর লাগছে, শশা গাজর এগুলো ফেলবো না, এক হাতে কাজ করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে। যাই হোক শশা গাজরগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। এই যে শশা গাজরগুলো স্যালাডে খেয়ে দেবো আমি, পরে পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে আদা সব কিছুর গুণ আছে। ও একটু গোলমরিচ দিয়ে দেবো সব থেকে, এগুলোকে তুলে নিচ্ছি, এগুলো সাইডে রেখে দিচ্ছি, এগুলো পরে খাবো। আদা শশা স্যালাডে খেয়ে নেবো খাবার খাবো, এর মধ্যে আরও আছে।
এই গোলমরিচটা একটু মিক্স করে দেবো, মরিচটা বেটে নিয়েছি, এটা একটু মিক্স করে দেবো। ছুরি দিয়ে নাড়িয়ে দেবো। গোলমরিচ ফ্যাট লসের জন্য খুব ভালো, তাই না মা? কি মিষ্টি কেন দেবো? কেন, এটা কি মিষ্টি খাওয়ার জিনিস? খাও, হ্যাঁ মুখটা ওরকম করলে কেন? এর মধ্যে একটু সন্দক লবণ মিশিয়েও খাওয়া যায়, কিন্তু যেহেতু মা আর দিদির হাই প্রেশার তাই আমি সন্দক লবণ আর দিইনি। কিন্তু মুখটা কেমন করবে দেখুন, যাদের জন্য দরকার তাদের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি, খেয়ে মুখটা কেমন করবে দেখুন। কোথায় এনে? আরে আমিও খেয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটাও ডিলিট হয়ে গেছে কি করে কে জানে, তাই আর দেখাতে পারলাম না। আপনারা করে খাবেন, খুব উপকার। আরে ভাই ইয়ে সব তো ইউটিউব সে ব্লগিং করকে লাখো কমা রে, এসা হি সোচনা হতা হ্যায় জ্যাদাতর লোগো কা, করনা হি ক্যা হ্যায়, বাস ক্যামেরা উঠায়া ঘুম রহে হ্যায় ব্লগ বনা দিয়া অর অ্যাকাউন্ট মে লাখো রুপে আ গয়ে। তো আজ মে আপকো আপনি সচ্চাই বতাতি হুঁ কি এক সিম্পল সা কন্টেন্ট ক্রিয়েটর জিসকে অ্যাকাউন্ট মে জ্যাদা ড্রামা নেই হ্যায় জ্যাদা কুছ নেই হ্যায় সির্ফ অর সির্ফ মেহনত হ্যায় কন্টেন্ট হ্যায় ও কিতনা কমাতে হ্যায় স্পেশালি মে। তো দেখিয়ে ইয়াহাঁ পে মে এক স্ক্রিনশট শেয়ার করুঁগি, জব নভম্বর মে মেরে $127 আয়ে থে, উসকে বাদ 12 জুন তক মেরে অ্যাকাউন্ট মে সির্ফ $42 আয়ে হ্যায়, जो कि तब तक नहीं आएंगे जब तक $100 ना हो जाए। ये है पर्दे के पीछे का सच। तो जो व्लॉग्स मैं आपके लिए लेके आती हूँ आपके प्यार के लिए और आपके जो इतने DMs होते हैं कि दीदी व्लॉग शेयर करना ताकि हम भी घूम सकें, उनके लिए लेके आती हूँ, मेरे लिए आपका प्यार बहुत ज़्यादा है। हालांकि अगर आप मुझे उतना प्यार देंगे तो बदले में मुझे भी कुछ फ़ायदा हो, पर शायद आप लोगों को भी ऐसे सिंपल सीधे साधे कंटेंट क्रिएटर पसंद नहीं आते हैं, कुछ मसाला पसंद आता है। क्यों